खादाओ रसूल अल्लाह धन्य करो दीदारे अमी के देखे देह गो सारा धन्य करो दीदारे दुई साथी के पाशे निये हाय घुमिए आछो निझुम निरालाय आमि शोइते पारि ना बिरह जाला धन्य करो दीदारे देखे लाओ हबीब अल्लाह धन्य करो दीदारे पढ़े ना आमीन অসাধারণ কথা মালা এই গানের, কিন্তু সামান্য একটু সমস্যা আছে, বিষ্ণুনবীর কাছে দিদার চাওয়া যায় না, দিদার চাইতে হবে কার কাছে? দেখা দাও মাবুদ আল্লাহ ধন্য করো দিদারে আমি কে দেখে দেহই গো সারা ধন্য করো দিদারে পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না, দিতে পারে কে? বিশ্বনবী স্বপ্ন যুগে কাকে এসে ওনার নুরানি চেহারাটা দেখাবেন এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয়, একজনের সিদ্ধান্তে, তিনি কে? এজন্য বলতে হবে ডেকে লও মাবুদ আল্লাহ চিল্লায় কণ্ঠে। ওই মানুষগুলি ক্ষমা পাওয়ার একটা রাস্তা আমি বলে দিচ্ছি, যাউকা ওরা আপনার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ, নবীর কাছে যাওয়া মানে মদিনায় যাওয়া নয়, নবীজিকে অন্তরের মধ্যে সেটিং করা। এই যে যা, যদি আপনার কাছে আসে জলালু আনফুসাহুম যাউকা আপনার নিকটে আসে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি ওদেরকে ক্ষমা করে দিতে বলেন, আপনি নিজে যদি ক্ষমা করেন আর ক্ষমা করে দিতে বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার নবী যাকে ক্ষমা করে দিল আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলুন। কি কথা আমার আল্লাহ বললেন, মদিনা অবতীর্ণ সূরা সূরাতুন নিসা 66 নম্বর আয়াত, যাউকা আপনার নিকটে আসবে। আর এরা করছে নবীর কাছে যাওয়া বা চাওয়া শেরেক। আপনার নিকটে আসবে আল্লাহ বলেন, তাহলে কি করবো? ইজলামু আংফুসাহুম যাউকা ফাস্তাগফার লাহুমুর রাস। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তাদের ক্ষমা করবো, অস্তাগফার লাহুমুর রাসূল, যদি রসুল তাকে ক্ষমা করে। সুবহানাল্লাহ, নবীজি ক্ষমা করলে আমি, আর যদি ক্ষমা করে দিতে বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ক্ষমা করে দিতে বললে আমি তাকে ক্ষমা করে দিব। লা ওয়াজাদুল্লাহ, অবশ্যই তারা পাবে বা পাইল। কি ওয়াজাদুল্লাহ? আল্লাহকে পেয়ে যাবে, তাওয়াবার রহিমা, গুনাহ মাফকারী, দয়াশীল আল্লাহ হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কোন জায়গাতে আমার নবীকে আল্লাহ বাদ দিয়েছেন? ক্ষমা চাইবেন সেখানেও নবী, সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এটা বুঝালেন। তাহলে আজকে আমরা নবীজির মহব্বত দেখাচ্ছি, আমরা কেন ইসলামকে উল্টা পাল্টা করবো? যেখানে বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাঈ সিয়া সত্তার সকল হাদিস ফয়জুল বারী ফতুল বারী উমদাতুল করী ইরশাদুস শরীফ তাফসীর বারী মুজাহিদ হাক সুদ দারিমি দারেকুতনি কিতাবুল আছার মুসনাদে আব্দুর রাজ্জাক মুসান্নাফে ভাই সাহেবা মুআত্তা মালিক মুসনাদে আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তা যত রকমের হাদিসের কিতাব, সব হাদিসের কিতাব একমত, ইসলামী শরীয়তে প্রাণীর ছবি মূর্তি হারাম।